আমাদের বাউলের জীবনী একটু আমি বলছি যে আমি কেমন ভাবে এই পথে এসেছি। আমার ঠাকুর দাদা সেও গান গাইতেন, তবে অতটা বাউলের মধ্যে না আসলেও তিনি গান গাইতেন। তারপর মধ্যকালে বাবা গান গায় এবং বাবা আমাকে মানুষ করেছে গানের ফ্যামিলির মধ্যেই। বাবা ভিক্ষা পথ অবলম্বন করে আমাকে মানুষ করেছে এবং আমিও সেই বাবার পথটাই অবলম্বন করেছি। গান আমার ছোট থেকেই আমি গানের খুব ভক্ত এবং গান আমার খুব ভালো লাগে এবং বংশ পরম্পরায় যেটা হয় সেইটাই আমি মানে বেছে নিয়েছি বাবার পথটাই। গান আমার জীবন, গানই আমার সাধনা, সব কিছু। গানকে নিয়েই বাঁচতে চাই, গান সকলকেই শোনাতে চাই। দয়াময় পারে লয়ে যাও আমায়, ও পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে বসে আছি। ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। ফকির লালন বলে অকুলের পতি, ওগো পার করো আমায়, পারে লয়ে যাও আমায়, ও পারে লয়ে যাও আমায়, আমি অপার হয়ে পার হয়ে বসে আছি। হে দয়াময় পারে লয়ে যাও আমায়, ও পারে লয়ে যাও আমায়, ও পারে দয়া। শাস্ত্রে যা বলেছে বা প্রাচীন বাবুরা যা বলেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিক্ষ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি, এই সচ্চিদ আনন্দকে বাউলে এর ব্যাখ্যা করেছেন যে সৎ শব্দে অনাদির আদি গোবিন্দ নির্গুণায় চিত্ত, যিনি সৎ স্বরূপ ভগবান এবং চিত স্বরূপ এখানে আমরা বাউল সম্প্রদায় ধরেছি পুরুষ, আনন্দ শব্দ এখানে ধরেছি আমরা প্রকৃতি। এই প্রকৃতি এবং পুরুষের মাঝে যে সৎস্বরূপ ভগবান তাকে লক্ষ্য করে আমাদের পুরুষ প্রকৃতির এই সাধনার পথ, ইহাই আমাদের সচ্চিৎ আনন্দের পথ। এই পঞ্চবাণের সাধন এই বাউলরাই করে, বেদ গুহ্য যে পঞ্চতত্ত্বের এবং পঞ্চবাণের সাধন একমাত্র বাউলদের মধ্যে দেখি। এই পঞ্চবাণের সাধন কিনা মদন অর্থাৎ পুংলিঙ্গ, মাদন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, শোষণ অর্থাৎ মৈথন যোনিলিঙ্গে যে মৈথন মিথুন, আর মোহন অর্থাৎ কুচ পয়ধর নারী স্তন, এবং স্তম্ভন অর্থাৎ বীর্য রক্ষা, এই পাঁচটি বাণের সাধন একথা বাউল সম্প্রদায় বলে থাকে, খোলাপলি কথা। আর এই পঞ্চ তত্ত্বের বেদ গুচ্ছ কথা, এই পঞ্চতত্ত্বের সাধন কি বলে না গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস এবং গদাধর, এই পঞ্চতত্ত্বের সাধন। এখানে বাউলরা বলেছেন গৌরাঙ্গের শব্দে পুরুষ, নিত্যানন্দ শব্দে প্রকৃতি, অদ্বৈত শব্দে লিঙ্গ, গদাধর শব্দে যোনি এবং শ্রীবাস শব্দে যোনির অভ্যন্তর, এই পঞ্চতত্ত্বের খেলা অদ্যাবধি হয় একথা বেদশাস্ত্রে বলে, ইহাই বাউলের লীলা। দেখলে ঘাটের ছবি অবাক হবি রে, যাবি দুই বাপ বেটাতে মোরে মানুষ, ও ঘাটে যাবি কি করে, বাঁকা নদীর পিছল ঘাটে, ও মানুষ ঘাটে পার হবি কি করে।
আস্তে ধীরে ধীরে যে করে গমন হেপা তার হয় না রে মরণ যদি যাবি তাড়াতাড়ি রে যদি যাবি তাড়াতাড়ি হুড়াহুড়ি রে যাবি যদি তাড়াতাড়ি হুড়াহুড়ি রে যাবি তবে প্রাণ হারাবার তরে মানুষ ও মানুষ যাবি তবে প্রাণ হারাবার তরে মানুষ ও ঘাটে যাবি কি করে পাকা নদীর পিচল ঘাটে ও মানুষ ঘাটে পার হবি কি করে এই যাবতীয় সমস্ত কিছু সংযম সবকিছু শিক্ষায় একমাত্র বেদেই আছে। অতি সহজে ভাষায় লিখে গেছে। এই বেদের সংস্কার যদি মানুষ গ্রহণ করে প্রতিটা মানুষ ভালো থাকবে এবং জন্ম নিয়ন্ত্রণ হবে। মানে সহজ ভাষায় হচ্ছে কৃষ্ণ প্রেমে ক্ষিপ্ত প্রায়কে কহে বাউল। তাই বাউলটা বলেছে যে কামদু বলিয়ে জগতে বলয়ে কাম সে বলিব কারে, পুরুষ প্রকৃতি কামেতে উৎপত্তি কাম সে বলিব তার, কামেতে বিফল জগত সকল কামেতে সবারও জন্ম, পশু পক্ষ সব কামেতে উদ্ভব কামেতে সবারও মর্ম, কাম উপাসনা কামেতে সাধনা কাম বীজ কাম তন্ত্র, কামেরও বিজুরি শিরূপ মুঞ্জরি কাম হরিনাম মন্ত্র, কামেরও শরীর অতি মনোহর কামেরও গঠন খানে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চভূতে গণে, শব্দ স্পর্শ রূপ রস আনন্দ পরশে শ্রবণ কামে, কামেরও কামিনী পুরুষ রমণী যাহাতে এ জগৎ আসি, কাম বৃন্দাবন কাম গোপীগণ কাম ক্রিয়া নিত্য রাস, কাম রাধা কৃষ্ণ ইহারও পার বস্তু কহে নরোত্তম দাস। আমি চাই না গো সুখ দাও ভরা দুঃখ ওগো অন্তরে আমার, হই যেন বরদান ওই আমার বাউল ঘরে জন্ম যেন হয় গো সর্বনাশা
Mona.